নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রথমে একটি কথা বলি, ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে বলবো শুনবেন। শনি এবার মহাদেবের পূজয় মগ্ন, চার রাশি আশানুরূপ ফল প্রাপ্তি হতে কিন্তু চলেছে। অর্থাৎ শনির যে আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ আপনার যদি শনির সাড়ে সাতি অথবা শনির ঢাইয়া অথবা শনির মহাদশা যদি চলে, তাহলে আপনি বা শনি আপনার ছকে নেগেটিভ আছে, আপনি মহাদেবের শরণাপন্ন হন। কারণ শনি যারা আরাধনা করতেন, তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। অর্থাৎ এইবার যে মহাদেবের কে আরাধনায় মগ্ন হয়েছে, পূজয় মগ্ন হয়েছে শনি মহারাজ, এই সময় এই চার রাশিকে ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিবে এবং এক টানা কিন্তু দিবে এক বছর। অর্থাৎ যেটা আপনারা আশা করেননি, আশার অনুরূপ ফল প্রাপ্তি এই চার রাশির নিশ্চিত হতে কিন্তু চলেছে। অর্থাৎ শনি মহারাজ মহাদেবের পূজয় মগ্ন হয়েছেন এবং মহাদেবেরও বিশেষ কৃপা এই চার রাশির উপর পড়তে কিন্তু চলেছে। দেখুন, শনি ন্যায়কারক গ্রহ। শনি হচ্ছে দুঃখ, কষ্ট, দারিদ্রতার কারক গ্রহ। শনি নির্দেশ করে লোহাকে, শনি নির্দেশ করে সমাজে নিম্ন শ্রেণী যারা খেটে খায় সেই মানুষকে, শনি নির্দেশ করে ইঞ্জিনিয়ারিং লাইনকে। ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা আছে, শনি কিন্তু ভালো থাকা দরকার, তবে ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু শনি যদি আপনার ভালো থাকে কি না, আপনি চায়ের ব্যবসা, গাড়ির ব্যবসা ভালো কিন্তু করতে কিন্তু পারবেন। অর্থাৎ শনিকে বলবান করা কিন্তু একান্তই দরকার। আমি যত চার্ট দেখেছি, ম্যাক্সিমাম চার্টে কিন্তু শনির জায়গাটা কিন্তু ভালো নেই। কারণ এই জায়গাটা দেখা দরকার, শনি যদি আপনার রাশিচক্রে নিচস্থ বা অশুভ নক্ষত্রে বা আপনার কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে আছে, সেই জায়গাটাতে কিন্তু শনি কিন্তু ভালো ফল দিতে পারবে না, প্রথম কথা। এবং শনিকে মজবুত করার জন্য শনি রক্ষা কবচ পরিধান করুন। শনির রত্ন হচ্ছে নীলা। দেখুন, নীলা এখন যা দাম, যদি সাধারণ মানুষের কথা বলি, অসম্ভব ব্যাপার। কারণ আমি বলে দিচ্ছি, অনেকেই আমাকে দেখিয়েছেন, কেউ কেউ নীলা পরে আছে। নীলা আপনার জন্য আদর্শ কি? নীলার কত মানে খারাপ জায়গা আছে সেটা জানেন? নীলা কোন রাশিচক্রে কোনভাবে শনি অবস্থান করলে নীলা পড়তে হবে সেটা জানা দরকার। কোন লগ্নের মানুষরা নীলা পড়তে পারবে সেটা জানা দরকার। কোনভাবে শনি বসে থাকলে নীলা পড়া যাবে সেটা জানা দরকার। অর্থাৎ হট করে নীলা পরিধান করা, এবং অনেক ক্ষেত্রে যারা নীলা আছে, মানে কেউ কেউ বলছেন যে স্যার আমি এত টাকাতে পেয়েছি। দেখুন, নীলার যা দাম শুনলে মানে মানুষের মাথা কিন্তু ঘুরে যাবে। যদি প্রকৃত রত্ন হয় কি না, আপনার ভাগ্যের চাকা উইথিন 15 দিনের মধ্যে কিন্তু আপনি কিন্তু ফল পাবেন। 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন আমি দিলাম আপনাকে, মানে আপনি যেদিন থেকে পরিধান করবেন কি না, ঠিক তার 15 দিন কিন্তু সঠিক নীলা হওয়া দরকার।
এবং নীলা আপনার স্যুট করবে কি না সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোজারকে দেখানো কিন্তু একান্তই দরকার। খুব মানে দক্ষ অ্যাস্ট্রোজারকে বিচার করে, সূক্ষ্ম বিচার করে তবেই আমি মনে করি নীলা পরিধান করা উচিত। তো এই নীলাকেও শনির রত্ন হচ্ছে নীলা। তো শনি একটা কথা আছে, কলিযুগে যার উপর প্রসন্ন হবে কি না তাকে ধন সম্পত্তিতে ভরিয়ে দেবে, আর যার উপর রুষ্ট হবে তাকে রাজা থেকে ফকির কিন্তু করে দিতে পারে। অর্থাৎ সম্পূর্ণ কর্মফলদাতা, উনি হচ্ছেন বিচারক। কলিযুগে ন্যায়কারক গ্রহ, অনেকে বলে না শনিকে দেখলে ভয় পায়, না শনিকে দেখলে ভয় করবেন না, নিজের কর্মটাকে ঠিক করুন। দেখবেন আয়নাতে আপনি যেমন মুখ করবেন কি না ঠিক তেমন ছবি পাবেন, ঠিক আপনি যেমন কর্ম করবেন শনি আপনাকে ঠিক রিটার্নগুলো ভালো দিবে। আপনি ভালো কর্ম করলে ভালো রিটার্ন পাবেন, আপনি যদি ভুল কর্ম করেন তাহলে কিন্তু আপনিও রিটার্নটা কিন্তু সেই রকমই রিটার্ন পাবেন। তো শুধুমাত্র শনিকে নিয়ে ভয় ভীতি করে লাভ নেই, শনির ঢাইয়া, শনির সাড়েসাথি, শনির মহাদশা, শনির নিচস্থ, শনি দুস্থানগত পাপকর্তারই যোগে আছে। এখানে অবশ্যই শনি হচ্ছে মহাদেবের উপাসনা করতেন, মহাদেবের পূজায় মগ্ন থাকেন, আপনিও মহাদেবের স্মরণাপন্ন হন। শনিবার করে মহাদেবকে আপনারা মহাদেবের মাথায় জল দিন এবং ঘিয়ের প্রতি প্রজ্বলন করুন। এবং এর পাশাপাশি আরেকটি কথা বলি, শনি যাকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কুকুর। কুকুরকেও কিন্তু সেবা যত্ন, কুকুরের দেখাশোনা করুন এবং কুকুরকে শনিবার করে দুধ খাওয়ান। শনি, রবি এবং মঙ্গল এই তিনটা দিন কিন্তু কুকুরকে দুধ খাওয়ানোর চেষ্টা করুন। দেখবেন শনি আপনার রাশিচক্রে যদি খারাপ থাকে কি না নিশ্চিতরূপে কিন্তু ভালো কিন্তু হবে। এই জন্য বারবার বলি না, কৌশিক রায়ের ভিডিওর শুধু রাশির নাম শুনে বেরানোর জন্য না, এখানে আলোচনাটা আমি অনেক কিছু করি, অর্থাৎ এখানে বুঝতে হবে। আমি এখানে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কারণ শনি মানেই যে খারাপ এই ধারণাটা, শনি আসছে মানে আমাকে শেষ করে দেয়। আমি অনেক দেখেছি শনি সাড়েসাথিতে মানুষ প্রচুর অর্থশালী কিন্তু হয়েছে, কর্ম চাকরি পেয়েছে, রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছে, প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছে। তাহলে শনি কী করে না মানুষকে, অর্থাৎ টোটালটা কর্মের উপর। তা সুতরাং শনির যে সাড়েসাথীর যে ফেজগুলো এগুলো নিয়ে আমি আলোচনা করব আরও বিস্তারিত, কারণ এই জন্য আমি বারবার বলি আমার চ্যানেলে সম্পূর্ণ আলোচনা না শুনলে পিছিয়ে পড়তে হবে। শুধু রাশির নাম শুনে দুম করে বলে বিড়ি চলে গেলাম, এ কটা রাশি কোটিপতি, কোটিপতি কেন, প্রতিদিন কোটিপতি শুনে কি, কোটিপতি কি সবাই হচ্ছে, কখনোই না। এই এই কথাটা কি বলুন তো, একটা চমকদারি চটকদারি একটা থাম্বেল তৈরি করে নিলাম, কোটিপতি কথা ইউজ করে দিলাম, ব্যাস চলছে ভিডিও। কিন্তু এখানে আমি বারবার বলি, বোঝানোর চেষ্টা করি কি কারণে হচ্ছে, কেন হবে। এবার আমি চার রাশির কথা বলব। নাম্বার ওয়ান রাশি আপনার মকর রাশি। মকর রাশি রাশিতে শনি শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। শনি রাশিতে যখন থাকে কি না আপনার সুনাম মান সম্মান বৃদ্ধি কিন্তু হবে, এবং বুধের সাথে এবং বুধ এবং শনি নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, শনির কর্ম স্থানে দৃষ্টি উচ্চ স্থানে, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং কর্মপ্রাপ্তি এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা আছেন সে জায়গাটা যথেষ্ট লাভ, এমএনসি কোম্পানিতে যারা আছেন, সরকারি চাকরিতে যারা আছেন সেই জায়গাগুলোতে কিন্তু প্রমোশন এবং ভাগ্য ক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, দেখুন পঞ্চম চতুর্থভাবে অবস্থান করছে, বার্জনা করবেন চতুর্থভাবে
পঞ্চমপতি, কেন্দ্রটি কোনো রাজযোগ সৃষ্টি করছে, শ্বসনাম ও মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। তুলারাশি এবং সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে, কী চাই তুলারাশির ক্ষেত্রে? আপনার ভাগ্য ক্ষেত্রে তো বৃদ্ধি আপনাদের হবে এবং সম্পত্তি, রাজনীতি, কেরিয়ার, কর্ম এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে ভাগ্য হবে, অর্থাৎ কর্মাধিপতি ভাগ্য হবে কেন্দ্রটি কোন রাজযোগ এবং বুধ এবং শনির নবপঞ্চম রাজযোগ। বৃষরাশির লট অফ চেঞ্জ হতে চলেছে, যাদের হচ্ছে না বৃষরাশির নিজস্ব জন্মছক দেখার, শনি আপনার জন্মছকে কেমন আছে, এবং উচ্চ পদ প্রতিষ্ঠা, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, আপনার পিতার সহযোগিতা আপনি এই সময় কিন্তু পেতে চলেছেন। পিতার ইনকাম বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা আপনাদের এই সময় হবে, ঋণ শোধ, যাদের মাথার উপর বোঝা ছিল বিভিন্ন রকম দিক থেকে সেই চাপগুলো কিন্তু আপনাদের কমবে, কারণ শনি এবং বুধের নবপঞ্চম রাজযোগ, আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, অনলাইন, বিদেশ, মার্কেটিং লাইন, সেলস লাইন, এই জায়গা থেকে কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পাবেন। লিখে রাখুন বৃষরাশি। সর্বশেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করছে, আপনাদের নিশ্চিতরূপে বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ দিবে এবং আপনাদের দীর্ঘদিনকার প্রত্যাশা, আশা পূরণ কিন্তু হতে চলেছে। কুম্ভ রাশিকে নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে শনি মহারাজ। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা এই কমেন্ট বক্সে কমেন্টটি করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।